বাজারে গেলে মাছের দাম আগে সস্তা ছিল, আগে মাছ পাওয়া গেছে, এখন মাছ পাওয়া যায় না, দাম বেশি, মাছ ছাড়লেও দাম অনেক, তেলের দাম বেশি, চিনির দাম বেশি, আটার দাম বেশি, সবজির দামই বেশি, আমি তো রোজগার হেরাম বাজার কর্মী। বর্তমান যে পরিস্থিতি হয়েছে যে আমাদের বাজার করতে গেলে বাজারের দ্রব্যমূল্য এতটা বেশি যে হচ্ছে আপনার বাজারে যে পরিমাণ আমরা বেতন পাই সে পরিমাণ আমি বাজার করতে যে সে পরিমাণ আমি এটা পাচ্ছি না, মানে হচ্ছে দ্রব্যমূল্য এতটা বেশি যে আমাদের আয়ের চেয়ে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, আর আমরা চাচ্ছি যে দ্রব্যমূল্যটা অতি শীঘ্রই একটু নিম্ন দিকে আনা হোক, তাহলে আমরা সাধারণ চাকরিজীবীরা একটু সুবিধা পাবো। আক্ষেপ কি, আক্ষেপ আছে, কামাই নাই, কাজ নাই, 200টা ভাড়া মানলে ধরে সংসার চলে না, বাজার ঘাট বেশি, চাইল্ড বাজার সবই বেশি, মূল্য বাজার সব বাড়াই দিছে, কামাই যা করি তাও হয় না, ওই বাজার তো পোষে না করে এই অবস্থা, সরকার তো দাম কমাই দেয় তাহলে আমার জন্য ভালো। আমরা জিনিস কিনি বেশি দামে, বেশিও বেশি দাম, গাড়ি ভাড়া ডবল, একটা ভাড়া 5 টাকা, আমরা বেচতেও বেশি বেশি, কিন্তু আমরা হিমশিম হয়ে যাই, বেচাকিনি নাই, বেচাকিনি কম, সরকার যদি চায় বাজার কমাইতে পারব। বাজারের পরিস্থিতি বর্তমানে খুবই অবস্থা খারাপ, আমি মাত্র আধা কেজি মালটা কিনে নিয়ে আসছি 200 টাকা, এবং 1 কেজি আঙ্গুরের দাম হচ্ছে 600 টাকা। তো আমরা সাধারণ জনগণ যারা আছি, যারা বাজার করতেছি, আসলে দীর্ঘশ্বাস ফেলানো ছাড়া আর কোনো উপায় নাই, বাজারের পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ। মানে একজন সাধারণ ক্রেতা জনগণ যদি সে বাজার করতে যায়, এখন সে যাইতেও ভয় পায় যে আসলে বাজারে মানে গিয়েই কি করি না গিয়েই কি করি, আমাদের পরিস্থিতিটা এরকম। আমরা চাচ্ছি খুব দ্রুত সময়ে যেন এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ হতে পারি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের দেশের মানে সাধারণ জনগণের প্রতি যেন সুদৃষ্টি দেন, এবং আমাদের এই বাজার পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে নিয়ে আসে, আমাদের সাধারণ জনগণের এটাই হচ্ছে কাম্য। বর্তমান সরকারের আমলে আমাদের যা বেতনের স্কেল তার চেয়েও খুব কম, আমাদের আমার বেতন দেয় 6,000 টাকা, আমার মাসে খরচ হয় 10,000 টাকা, বাকি থাকে 6,000, 4,000 টাকা আমার ঋণে পড়ে থাকে আমি প্রতি মাসে, এইভাবে এইভাবে কিভাবে চলতে পারে দেশ, আমরা সাধারণ মানুষের খুব কষ্ট। বাগুনের বাজার তো অবস্থা খারাপ, গরিবের দিয়ে তো ক্ষতি, এখানে বাগুন কিনে গেলে লাগে 60 টাকা, একটা এই মহিলা 40 টাকা, গুড়া বললো 40 টাকা, মাছাটি তো আমরা যাই ভেঙে করি মানুষ, তাহলে কি ভাই কি করবো, এইটা তো কমার পাও তাহলে চিন্তা ভাবনা কর, এইভাবে গরিব মানুষ বাঁচত না, আমরা বাঁচবো না, তুমি সরকারের একটু চিন্তা ভাবনা করে চলো।